ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। উপত্যকাটিতে প্রাণহানি 8,000 ছাড়িয়ে গেছে। আবারও স্থানীয়দের উত্তর গাজা ছাড়ার নির্দেশ দিয়েছে তেল আবিব। এদিকে গাজায় দ্বিতীয় পর্যায়ের স্থল অভিযান আরও দীর্ঘ ও কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এর মধ্যে তুরস্ক জানিয়েছে ইসরায়েলকে বিশ্বের সামনে যুদ্ধাপরাধী হিসেবে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে তারা। টানা 3 সপ্তাহের বেশি সময় ধরে গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার হুঁশিয়ারি দিলেন, বর্তমানে উপত্যকাটিতে তাদের স্থল অভিযান দ্বিতীয় পর্যায়ে রয়েছে এবং তা হবে অনেক দীর্ঘ ও কঠিন যুদ্ধ। ইসরায়েলি সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে নীতিবান বলেও অভিহিত করেন তিনি। এরপরেই গাজা সীমান্তে সামরিক অভিযানের নতুন ভিডিও শনিবার প্রকাশ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এরই মধ্যে ফিলিস্তিনের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে দূরে সরিয়ে দেশকে সংকটের হাত থেকে মুক্ত করতে রাজনৈতিক দলগুলোকে একজোট হবার আহ্বান জানালেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তাহ। নিজ দেশের জনগণ গণহত্যার যুদ্ধের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজায় তেল আবিবের চলমান সামরিক অভিযান নিয়ে তুরস্কের সমালোচনার পর সব ইসরায়েল কূটনৈতিক কর্মীকে তুরস্ক থেকে ফেরত আনার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন বিশ্বের সামনে ইসরায়েলকে যুদ্ধাপরাধী হিসেবে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে তার দেশ। নেতানিয়াহু যেমন সন্ত্রাসী বিরোধীরা বলে হামাস নাকি সন্ত্রাসী সংগঠন, এমন বলতে লজ্জা হওয়া উচিত। পশ্চিমাদের ব্যাপারে বলছি, গাজায় গণহত্যার জন্য সবচেয়ে বেশি দায়ী পশ্চিমারাই। ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং গাজায় যুদ্ধবিরতির আহ্বানের দাবিতে ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া জুড়ে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। নিবিড় আমি নিউজ 24।